2023 সালে এসে তোমার কি ওয়েব ডেভেলপমেন্ট শেখা উচিত কিনা, শিখলে তুমি কোথা থেকে কিভাবে শিখবা এবং এটার ফিউচারটা কি, এই রিলেটেড বিস্তারিত আলোচনা করব আমি এই ভিডিওতে। একদম নাম্বার ওয়ান যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমার ওয়েব ডেভেলপমেন্ট শেখা উচিত কিনা, তার ক্ষেত্রে আমি চারটা স্টেপের কথা বলবো। প্রথম স্টেপটা হচ্ছে, ধরো দুনিয়াতে কিন্তু অনেক কেরিয়ার ট্র্যাক আছে, টেকনিক্যাল, নন টেকনিক্যাল এবং মিক্স টাইপের অনেক জিনিস আছে। তুমি নিজেকে আসলে কি টাইপের পার্সন মনে করো? তুমি কি মনে করো যে তুমি টেকনিক্যাল লাইনের লোক বা এই জিনিসগুলো তোমার ভালো লাগে, ভালো লাগে এই জিনিসগুলো কনজিউম করার পাশাপাশি ভিতরে কিভাবে কাজ করে সেই জিনিসগুলো জানার জন্য? মেবি তুমি অলরেডি কিছু জিনিস জানো, হইতে পারে তুমি কোনো জায়গায় কম্পিউটার সায়েন্সে পড়তেছ, অথবা কম্পিউটার সায়েন্সে না পড়লেও তুমি অ্যাটলিস্ট প্রোগ্রামিং কী জিনিস, ভিতরে কী জিনিস আছে, ইন্টারমিডিয়েটের ICT বইতে যখন পড়ছিলা তখন তুমি অনেক অনেক বেশি এনজয় করছিলা, মানে এই টাইপের একটা রিজন আছে যেটার কারণে তুমি ওই ওয়েব ডেভেলপমেন্টটা আর দিকে যাওয়ার আগেই তুমি টেকনিক্যাল জিনিসে নিজেকে একটু কানেক্টেড ফিল করো। যদি টেকনিক্যাল সাইডে নিজেকে কানেক্টেড ফিল না করো, তাইলে আসলে ওয়েব ডেভেলপমেন্টের লাইনে নিজেকে খুব বেশি একটা সুবিধা করে উঠতে পারবা না। যদি তুমি এই বিষয়ে শিওর না থাকো অথবা কিছুটা একটু কনফিউজড থাকো, তাইলে তোমার নাম্বার টু কাজ হবে এই রিলেটেড একটু বিভিন্ন দিকে খোঁজ খবর নেওয়া। ফার্স্ট কাজ হচ্ছে তুমি ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দাও ওয়েব ডেভেলপমেন্ট ফর বিগিনার্স, দেখো লোকজন কি কি জিনিস দেখায়। বিভিন্ন জন বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জিনিস বলবে, এই কাজটা তুমি দরকার হলে 2 সপ্তাহ ধরে করো। ইউটিউবে সার্চ দাও, ভিডিওস দেখো, ওরা কিছু জিনিস করে দেখাচ্ছে, এগুলোকে একটু প্র্যাকটিস করো। কিছু বুঝতেছো নাকি বুঝতেছো না, ভালো না খারাপ, এটার ফিউচার কি হবে না হবে কিচ্ছু চিন্তা করার দরকার নেই। একদম ধরো হচ্ছে বোকা মানুষের মতো দেখে যাও, টাইপ করে যাও, আউটপুট দেখো, কিছু কাজ করবে কিছু কাজ করবে না চিন্তা করার দরকার নেই। একটা ভিডিওতে ভালো না লাগলে পরেরটাতে চলে যাও, একটাতে আটকে গেলে পরেরটাতে যাও, অর্থাৎ তুমি জাস্ট জিনিসগুলোকে একটু এক্সপ্লোর করো আর কি। 1-2 সপ্তাহ এক্সপ্লোর করলে তোমার কিছুটা আইডিয়া নিজে নিজে হয়ে যাবে, 2-1টা জিনিস হয়তো বুঝবা না, সেগুলো আবার গুগলে সার্চ দিবা, ইউটিউবে সার্চ দিবা, এটার সাথে একটু একটু এক্সপেরিমেন্ট করতে হবে। কারণ তুমি কোনো একটা খাবার লাইক করবা কি করবা না সেটা মুখে দিয়ে স্বাদটা না নিলে তুমি বুঝবা না এটা কি টক, জাল না মিষ্টি নাকি অন্য কিছু একটা জিনিস আছে, সেটা তোমাকে ট্রাই আউট করতে হবে। একদিন দুদিন না, ধরো মিনিমাম 2 সপ্তাহ, সম্ভব হলে 2-3 মাস একটু ট্রাই আউট করে দেখো। তারপর নাম্বার 3 জিনিস হচ্ছে কি, এই জিনিসটার যদি তোমার কাছে ভালো ফিল হয় এখন এটার প্রসেসটা তুমি এক্সপ্লোর করো। মোস্ট অফ দ্য কেসে এখনকার দুনিয়াতে যে কোনো একটা জিনিস শিখতে গেলে, স্পেশালি টেকনিক্যাল জিনিস শিখতে গেলে, এমন কোনো জিনিস নেই যেটার রিসোর্স ইউটিউবে নাই। সুন্দর করে খুবই চমৎকারভাবে ইউটিউবে সার্চ দিলে তুমি ইংলিশে তো হাজার 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 গাইডলাইন টিউটোরিয়াল একদম স্টেপ বাই স্টেপ পাবা, বাংলায়ও যথেষ্ট পরিমাণ পাবা, তুমি যদি পাশের দেশের ভাষা হিন্দিতে কমফোর্টেবল থাকো সেখানেও কিন্তু প্রচুর প্রচুর টেকনিক্যাল কোয়ালিটি রিসোর্স পাবা। ধৈর্য সহকারে নিজেকে গাইডলাইন দিয়ে সিরিয়াল ওয়াইজ দেখতে থাকো, অথবা কয়েকটা ওয়েবসাইট আছে, আমার সবচেয়ে পছন্দের ওয়েবসাইট হচ্ছে freecodecamp.org, সেখান থেকে তুমি শিখো, যদি ভালো লাগে কন্টিনিউ করতে থাকো। এভাবে নিজে নিজে যদি কন্টিনিউ করতে থাকো একটু বেশি এক্সট্রা সময় লাগবে, 1-1.5 বছর বা 2 বছরও লাগতে পারে, মাঝে মধ্যে ডিস্ট্রাক্টেড হয়ে যাবা, সেটাকে কন্ট্রোল করতে পারলে নিজে নিজে অবশ্যই অবশ্যই শেখা পসিবল। তবে কেউ কেউ আছে যে নিজে নিজে শিখতে গেলে খুব বেশি ডিস্ট্রাক্টেড হয়ে যায়, লাইনে থাকতে পারে না, অথবা কিছুদিন পর পর তার ডিস্ট্রাকশনের কারণে সে যতটুকু আগাইছে এখান থেকে আবার অতটুকু পিছিয়ে যায়, প্রপার গাইডলাইনটা সে নিজে মেনটেন করতে পারে না, কি প্রজেক্ট করবে না প্রজেক্ট করবে সেটার আইডিয়া পায় না, বা প্রজেক্ট করে দিলে কেউ একজন তাকে ফিডব্যাক দিবে সেই জিনিসটার একটা এনভায়রনমেন্ট পায় না। তারা হয়তো কিছু ক্ষেত্রে কনসিডার করতে পারে যে programming-hero.com এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারে, সেখানে ওয়েব ডেভেলপমেন্টের একটা কমপ্লিট গাইডলাইন দেওয়া হয় একদম স্টার্টিং থেকে। সিরিয়াসলি যারা হার্ডওয়ার্ক করবে 6-8 ঘন্টা এভরি সিঙ্গেল ডে দে নেক্সট 5-6 মান্থস দিবে এবং তার পরবর্তীতে সে জবের জন্য সিরিয়াসলি ট্রাই করতে চায়, তারা এই December 10-24 মধ্যে ওই ওয়েবসাইটে গিয়ে এনরোল করে ফেলতে পারে। সেখানে কমপ্লিট গাইডলাইনের পাশাপাশি আনলিমিটেড সাপোর্ট দেওয়া হবে, কারো যদি কোনো প্রবলেম হয় ডেইলি 3 বেলা, সকাল 11টার সময়, বিকাল 4টা, রাত 9টার সময় তার কম্পিউটার স্ক্রিন শেয়ার করে হেল্প নিতে পারবে। যারা অন টাইমে কোর্সটা ফিনিশ করবে তাদেরকে ইন্টার্ন এবং জব কীভাবে পেতে হয় লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটে সেই রিলেটেড ধরে ধরে তাদেরকে গাইডলাইন দেওয়া হবে। তো তুমি যদি হচ্ছে নিজে নিজে শিখতে পারো সেটা হচ্ছে বেস্ট, যদি নিজে নিজে করতে গিয়ে মনে করো যে একটা গাইডেড এনভায়রনমেন্ট হলে তোমার জন্য ভালো হয়, তাহলে অবশ্যই December 24 মধ্যে এনরোল করে ফেলো।
এবার আমাদের নাম্বার টু টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে 2023 সালে এসে আমি কেন ওয়েব ডেভেলপমেন্ট শিখব। অ্যান্সার হচ্ছে, তুমি যদি টেকনিক্যাল লাইনে ক্যারিয়ার বিল্ড করতে চাও তোমার কাছে অনেকগুলো অপশনস আছে, সেটা ওয়েব ডেভেলপমেন্ট আছে, অ্যাপ ডেভেলপমেন্ট আছে, গেম ডেভেলপমেন্ট আছে, আর একটু ভালোভাবে দেখতে গেলে সাইবার সিকিউরিটি, ব্লক চেইন, মেশিন লার্নিং, ডাটা সায়েন্স রিলেটেড টপিক আছে, হার্ডওয়্যার রিলেটেড যদি দেখতে চাও তাহলে রোবোটিক্স, আইওটি, এই টাইপের ডিভাইস ওরিয়েন্টেড আরও অনেক অনেক জিনিস এরিয়াতে আছে তোমাকে যাওয়ার জন্য। এখন তুমি যদি মনে করো যে আমি প্রোগ্রামিংয়ে খুবই খুবই ভালো, খুবই দক্ষ, আমি প্রোগ্রামিং অলরেডি জানি, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম বা আমি কম্পিউটার সায়েন্সে খুব ভালোভাবে পড়তে পারছি, তোমার জন্য অপশনস ডেফিনেটলি অনেক বেশি থাকে। কারো কারো যদি মনে হয় যে না, আমি অত ওই হার্ড কোর প্রোগ্রামিং, কম্পিটিটিভ প্রোগ্রামিং বা ওই টাইপে আমি ফাটাই ফেলতেছি না, মোটামুটি প্রোগ্রামিং জানি অথবা তেমন কিছু জানি না, সেক্ষেত্রে তাদের জন্য অন্য যতগুলো অপশনস আছে, ধরো মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, ব্লক চেইন, সাইবার সিকিউরিটি, এগুলোর ডিমান্ড তো অবশ্যই আছে, তবে এই জিনিসগুলো একটু হার্ডার সাইডে আছে। প্রোগ্রামিংয়ের লাইনে যতগুলো ক্যারিয়ার সেক্টর আছে তাদের মধ্যে তুলনামূলকভাবে একটু ইজিয়ার হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। এবং ওয়েব ডেভেলপমেন্টের আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে যে এই মুহূর্তে তুমি যদি যে কোনো একটা জব সাইটে যাও, সেটা বাংলাদেশে দেখো, ইন্টারন্যাশনাল দেখো, দেখবা যে অন্য যে কোনো ক্যাটাগরি জবের চাইতে ওয়েব রিলেটেড জবের সংখ্যা অনেক অনেক বেশি। শুধু সেটাই না, এখন থেকে শুধু না, এখন থেকে 5-7 বছর পর্যন্ত আমার ধারণা ওয়েব ডেভেলপমেন্টের ডিমান্ড আরও বাড়বে। 10-20 বছর কী হবে সেটা একদম এক্স্যাক্টলি বলাটা, প্রেডিক্ট করাটা ইম্পসিবল, বাট নিয়ার ফিউচারে বাড়বে এটা বলা যায় কয়েকটা কারণে। তুমি যদি বাংলাদেশের দিকেই তাকাও, আজ থেকে 3-4 বছর আগে বাংলাদেশে স্কুল, কলেজ এবং অনেক অনেক প্রতিষ্ঠানে ওয়েবসাইটের দরকারই ছিল না। এখন বাংলাদেশে যেই হারে স্টার্ট আপগুলো আসতেছে, স্পেশালি ধরো বিকাশ, পাঠাও, শপআপ, চালডাল, এরকম অভাব নাই এই স্টার্ট আপ, এবং স্কুলগুলো ডিজিটালাইজেশন হয়ে যাচ্ছে, অর্গানাইজেশনগুলো ডিজিটালাইজেশন হয়ে যাচ্ছে, তো বাংলাদেশে ওয়েবসাইটের প্রচুর ডিমান্ড তৈরি হয়ে যাবে। এমনকি ইন্টারন্যাশনালিও অন্যান্য দেশের কোম্পানিগুলোতে বাংলাদেশ থেকে রিমোটলি অলরেডি মিড লেভেল এবং জুনিয়র লোকজন বাংলাদেশে বসে রিমোটলি কাজ করার অপরচুনিটিও আস্তে আস্তে নর্মাল হয়ে আসতেছে। এবং বাংলাদেশে তুমি যদি আইটি প্রতিষ্ঠানের সংখ্যা চিন্তা করে দেখো, গত এই যে কোভিডের পর থেকে সিগনিফিকেন্ট নাম্বার অফ আইটি কোম্পানি শুধুমাত্র ঢাকা শহরে না, বিভাগীয় শহরগুলোতেও আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, এই জায়গাগুলোতে ডেফিনেটলি ওয়েব ডেভেলপার লাগবে এবং অন্যান্য ডেভেলপমেন্ট রিলেটেড লোকজনও কিন্তু লাগবে। সো নেক্সট 4-5 বছরে ওয়েব ডেভেলপারের নিডটা দেশে এবং দেশের বাইরে সিগনিফিকেন্টলি বাড়বে, এবং আস্তে আস্তে ওয়েবের ভিতরে কমপ্লেক্সিটি আরও বাড়বে। ধরো আগে আমরা ওয়েবসাইটে যে যে কাজগুলো করতাম, তুমি চিন্তা করে দেখো 2-4 বছর আগে তুমি কী কাজগুলো করতা, এখন ম্যাক্সিমাম জিনিসগুলো তুমি ওয়েবে করা শুরু করে দিচ্ছ। তার মানে কি, ওয়েবের ডিমান্ডটা নেক্সট ফিউ ইয়ার্সে আরও বাড়তে থাকবে। সো সেই হিসেবে তুমি যদি কেরিয়ারটা স্টার্ট করতে চাও একটু কমফোর্টেবল এবং যেখানে অপশনস বেশি আছে, সেই হিসেবে ওয়েব ডেভেলপমেন্টটা ঠিকই ঠিকই একটা কম্পিটিটিভ একটা জিনিস, এবং এটার ফিউচারটা, নিয়ার ফিউচারটা একটু স্ট্রঙ্গার হবে। 10-20 বছর পরে কি হবে এক্স্যাক্টলি প্রেডিক্ট করা টাফ। লাস্ট আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরো তুমি ওয়েব ডেভেলপার হতে চাও, অ্যাপ ডেভেলপার হতে চাও, যেটাই হতে চাও না কেন, ইট ইজ ডেফিনেটলি পসিবল, বাট ইটস নট ইজি। যে আমি বসলাম 1-2 সপ্তাহ কোনো একটা জায়গায় গেলাম বা 2-4টা টিউটোরিয়াল দেখলাম, তারপর আমি ওয়েব ডেভেলপার হয়ে গেলাম, আমাকে লোকজন হায়ার করে মাথায় তুলে নাচবে, এত ইজিলি জিনিসটা হবে না। তোমাকে সিরিয়াসলি তুমি যদি নিজে নিজে শিখো 1-2 বছর ধরে শিখতে হবে, তুমি যদি একটা গাইডেড এনভায়রনমেন্টে শিখো তাহলেও তোমাকে মিনিমাম 6 মাস থেকে 1 বছর সিরিয়াস এফোর্ট দিতে হবে। এবং যতবার তুমি আটকে যাবা, গাইডেড এনভায়রনমেন্টে যদি শিখো, তাদের কাছ থেকে হেল্প নিতে হবে, তাদের কাছে যাইতে হবে। এইভাবে তুমি যদি বারবার 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 জিনিসটাকে ট্রাই করো, তাইলে তোমার দ্বারা কিছু না কিছু একটা করা পসিবল। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো। সো তুমি যদি হচ্ছে সিরিয়াসলি গাইডেড এনভায়রনমেন্টে ওয়েব ডেভেলপমেন্ট শিখে যাও, তাহলে একটু পুশ করে চলে যাও programming-hero.com, তারপরে ডিসেম্বরের 24-এর মধ্যে এনরোল করে ফেলো প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে।